আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম, দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে, কিন্তু আমি কিছু হইতে পারলাম না। কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো, এরকম লোক খুব কম। ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগায় গেছে, ফুটবলটা এত পিছাই গেছে, তারপরে ওরা টেনে নিয়ে যাচ্ছে, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ফুটবলের প্রতি যে আমার টান, আমার সবচেয়ে বড় শত্রু সেও যদি বলে যে চলেন ফুটবল খেলি, হয়তো আমি বলবো যে চলেন যাই একসাথে খেলতে যাই। এখনের যে অবস্থা আমাদের ফুটবলের, এইরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত বন্ধু হয়। ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দূরে আসে, ইনভেস্ট করতে চায়, আগাই নিতে চায় ক্রিকেট। আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে, কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছেন, প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে, আলাদা ফ্যান ফলোয়ার আছে। তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যানদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি। আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায়। আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর এক বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সেলোনা বানাই ফেলতে চাচ্ছি আমি। অলরেডি নয়টা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায়, এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে, আমার মাঠের প্রেমে পড়বেন আগে। তো বাংলাদেশে এইরকম দেখেন আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে, এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে। বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নাই, আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা। কারণ যারা আমাদের এইসব কাজ করার কথা, যেসব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, তারাই তো এখন আমাদের কাঁদার কারণ হয়েছে। আমি আর ওই দিকে যাব না, যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি, আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে, যেটা উইংস কমিউনিকেশন করতেছে, আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট। সুমন ভাই যেখানে আমরা আছি সেখানে কিছুক্ষণ পরেই বলবো আমরা নাই সেখানে, সুমন সবসময় থাকি ভাই। আপনার আপনার ভিডিও তো বেশিরভাগই যে টেলি বাংলায় যায়, ওই যে আমাদের দেখছো কি সুন্দর খেলা।